আমি অনেক কিছু বলে দিতে পারি, আমি যা বলি তা সব সত্য হয়ে যায়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার র্যান্ডম টকে। আজ কথা বলবো মূলত জয়া আহসানকে নিয়ে। চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্যটি তুলে ধরাতেই আমাদের নীতিগত অবস্থান। বানোয়ার ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়, এ কারণে সরাসরি মতামত উপস্থাপনা। তাই এই মৌলিক ভিডিওটির কোনো কিছু কপি বা অন্যত্র পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। জয়া আহসানের নতুন চলচ্চিত্র এবং প্রথম প্রযোজিত চলচ্চিত্র দেবী মুক্তি পাচ্ছে, আপনারা সবাই জানেন। অনম বিশ্বাস পরিচালনা করছেন এবং এই ছবিটি কয়েকটি কারণে আসলে কৌতূহলের জায়গাটি দখল করে নিয়েছে। প্রথমত, হুমায়ুন আহমেদের মিসির আলী প্রথমবারের মতো বড় পর্দায় গড়তে যাচ্ছে এবং পাশাপাশি জয়া আহসানের প্রথম প্রযোজনা এবং এর পাশাপাশি একসাথে বলা যায় যে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, হুমায়ুন আহমেদ, মিসির আলী একটা বড় ক্যানভাস তৈরি করছে, বড় কৌতূহলের জায়গা তৈরি করছে। আমার কিছু চমৎকার অভিজ্ঞতার কথা শেয়ার করি। লাইক জয়া আহসান যখন আজ থেকে সম্ভবত 3-4 বছর আগে যখন কলকাতায় ছবি করবেন বলে সিদ্ধান্ত নিলেন এবং সেখানকার লবি মেনটেন থেকে শুরু করে, লবি ছাড়া তো আসলে কোনো কিছু হয় না, সো কাজ শুরু করলেন। আবর্ত তার প্রথম ছবি ছিল এবং সে সময় কিন্তু বাংলাদেশি অনেক আর্টিস্ট, তার সহ শিল্পীরা এবং যারা রিনাউন্ড ফিল্ম অ্যাক্ট্রেস বলা হয়, তারা কিন্তু আমাকে বা বিভিন্ন গণমাধ্যমকে বলছিলেন যে দেখলেন পাসপোর্ট ছুড়ে দিল, বাংলাদেশকে এভাবে ছেড়ে পালালো, ওখানে নাকি বাসা ভাড়া নিয়েছে, নতুন নাকি প্রেম করছে, বিয়ে করছে। সো দেখুন, আমরা যখন কোনো কিছু সাফল্যের অঙ্কে পৌঁছাই তখন কিন্তু আবার কথা উল্টে যায়, অর্থাৎ তারাই আবার আজকে বলছেন যে জয়া আহসান গ্রেট, জয়া আহসান আমাদের জন্য আদর্শ, আমরা জয়াকে দেখেই কলকাতায় বা কাজ করা শুরু করেছি, কিংবা অনেক অনেক কিছু। সো আমি এই বিষয়েও, এই জায়গাটিতেও আসলে জয়াকে স্যালুট দেব, কারণ যারা পথ দেখান আসলে তারা অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হন, এটা খুব স্বাভাবিক। হুমায়ুন আহমেদের দেবী ট্রেলার দেখলাম, জয়া আহসান আমার খুব প্রিয় মানুষ, তার প্রযোজনা অনবদ্য হয়েছে ট্রেলার এবং এই ছবি দেখে আমার অপেক্ষা করছি আমি কখন পুরো ছবিটা দেখতে পাবো। যাই হোক, এবার আসি চলচ্চিত্র তারকাদের প্রযোজনায় আসা। আমাদের দেশে পরিবারতন্ত্র যেমন নেই, যেটি আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উৎকর্ষের জন্য, উন্নতির জন্য খুব প্রয়োজন। দেখুন বলিউডে কী হচ্ছে, বলিউডে ফ্যামিলি ওয়াইজ তারা পরিবারকে ধরে রেখেছে এবং এনকারেজ করছেন। সর্বশেষ মিঠুন চক্রবর্তী তার এক পালক দত্তক কন্যাকে ফিল্মে আনার জন্য সমস্ত কিছু দৌড়াদৌড়ি করছেন, তার ফিল্মের কাজ বাদ রেখে। পাশাপাশি আলিয়া ভাট এসছেন, বরুণ ধাওয়ান এসছেন, রণবীর কাপুর, আমি যদি বলি যে ম্যাক্সিমাম কিন্তু তারা ট্রাই করছেন যে ড্রাইভ দেওয়ার জন্য। হ্যাঁ, সাফল্য ব্যর্থতা থাকবেই, সেক্ষেত্রে আমি চেষ্টা করব না বা এই পেশাকে নেগলেক্ট করব, সেটির জন্য কিন্তু আজকে আমাদের দেশে, আমি কারো নাম তুলছি না, যেমন নাম তুলে নিয়ে জয়া আহসানকে নিয়ে কটাক্ষ যারা করেছেন যেসব সেই সব তারকাদের, তেমনি এখন নাম তুলবো না যারা বা যিনি যেই সব ব্যক্তিত্বরা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুধু নিয়েছেন, নিয়ে হয়তো অন্য ব্যবসায় শিল্প গড়েছেন বা ছেলেকে বাইরে পাঠিয়েছেন বা বাইরের দেশে লগ্নি করেছেন অন্য ট্রেডে, সেই দিক থেকে আমি জয়া আহসানকে আরও একবার স্যালুট জানাতে চাই যে তার লগ্নিকৃত অর্থ বা তার নেম ফেম, ধরা যাক তিনি একটি টাকাও খরচ করছেন, তার লগ্নিকার রয়েছেন, কিন্তু তিনি তো এই রিস্কটা নিচ্ছেন, তিনি ছবি প্রযোজনে আসছেন। আমাদের দেশের মোস্ট অফ দ্য সিনিয়র নায়িকা কজন এসছেন নিজস্ব ছবি প্রযোজনায় বা সেভাবে সাউন্ডলি কজন এসছেন যে আমি প্রযোজক? অনেকে এসছেন খুব গোপনে, লগ্নিকার থেকে পয়সা নিয়েছেন, পরবর্তী ছবি চললে বলেছেন যে আমি, এটা আমার প্রযোজনা ছিল। যাই হোক, সেদিক থেকেও আমি বলবো যে দেবী একটি বড় ধরনের একটি নতুন উদাহরণ তৈরি করবেন এবং আমি জানি যে আপনাদেরকে ছাড়া কিন্তু ছবিটা কখনোই সফল হবে না, আর আপনাদের জন্যই কিন্তু আমার এই দেবী ছবিটি বানানো, আমার এই প্রথম প্রযোজনায় আসা। আপনারা জানেন যে আমি অভিনয়ের বাইরে আসলে কখনোই কিছু তেমনভাবে করিনি, এই প্রথম আমি এটা একেবারে, এই ছবিটি আমার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রতি আমার একটি কৃতজ্ঞতা বা ভালোবাসা, যে ভালোবাসা আমি দর্শকদের কাছে এতদিন ধরে পেয়ে এসেছি আমি আমার অভিনয় জীবন থেকে, সেটিরই একটি ধন্যবাদ, একটা পাল্টা ধন্যবাদ দেওয়ার জন্যই, উপহার দেওয়ার জন্য আসলে আমার দেবী ছবিটি করা। ঠিক একইভাবে দেখুন শাকিব খান, শাকিব খান
অ্যাজ এ ইন্ডাস্ট্রি বিলং করে বলেই কিন্তু আজকে সবাই সব শ্রেণীর মানুষরা সব শ্রেণীর দর্শকরা কিন্তু তাকে নিচ্ছেন, তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। নয়তো যত বড় বাধা বিপত্তি তার জীবনে হয়েছে গত দু বছরে, কোনো আর্টিস্টের মানসিক অবস্থার এতটা প্রখর থাকা সম্ভব ছিল না। এবং একইভাবে শাকিব খান কিন্তু হিরোদের সুপারস্টারের পরে অনেকে ভেবেছিলেন যে একটি ছবি শৌখিনভাবে করছে হয়তো আর করবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সম্প্রতি তিনি প্রিয়তমা নামে নতুন একটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিয়েছেন এবং নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সেক্ষেত্রে আমরা এই দুজন তারকাকে নতুনভাবে আসলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য খুব অপরিহার্য বলে আখ্যা দিতেই পারি। এবার আসি দেবী চলচ্চিত্র এবং পারস্পরিক প্রতিক্রিয়া। আমরা কি কখনো অন্যের ছবির, অন্য পরিচালক অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসের ছবির ক্ষেত্রে শাকিব খানের কোনো মন্তব্য শুনেছি, কিংবা শুনেছি শাকিব খানের ছবি নিয়ে অন্য কোনো নায়ক নায়িকার, কিংবা আমাদের বিদ্যাসিনা মিমের ছবি যখন প্রকাশ পায় তখন কি মাহি কোনো ভিডিও বাইট দিয়েছেন? মাহির যখন কোনো ছবি প্রকাশ পায় তখন কি বিদ্যাসিনা মিম বা অন্য কোনো নায়িকা বা তারকারা কি ভিডিও বাইট দিয়েছেন বা তাদের কাছে গিয়েছেন যে আমার ছবিটি বেরোচ্ছে সেটি নিয়ে আমরা একটি শুভেচ্ছা বার্তা দিই? সেক্ষেত্রেও কিন্তু দেবী, আমি বলবো না যে এটি দেননি, কিন্তু প্রকারান্তরে কিন্তু আমরা খুব লাউডলি বা সাউন্ড ওয়েতে দেখি না যে একজন আরেকজনকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন। দেবী ছবিটি বড় পর্দায় আসছে, আমি অলরেডি ছবিটা টিজার দেখেছি, টিজার দেখার পর আমি দ্বিগুণ এক্সাইটেড, কারণ দেবী গল্পটা যেমন আমার খুব পছন্দ তেমনি মিসির আলি ক্যারেক্টারটাও আমার ভীষণ পছন্দ। সো আমি তো ওয়েট করতে পারছি না কবে হলে গিয়ে ছবিটা দেখবো। জয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এই ছবিটি তোমার এক অর্থে আমি বলবো ড্রিম প্রজেক্ট। তুমি নিজে অনেক ছবিতে অভিনয় করেছো এবং সফলতার সাথেই সেটি করেছো, কিন্তু নিজের প্রযোজিত ছবিতে কাজ করবার জন্য নিশ্চয়ই আরও অনেক প্রস্তুতি দরকার, এবং আমি নিশ্চিত যে সেটি তোমার ইতিমধ্যে হয়েই আছে। অল দ্য বেস্ট টু সিতে সিনেমা এবং জয়ের, জয়কে অল দ্য বেস্ট জানাই, খুব ভালো হবে। বাংলাদেশে যারা রয়েছে তারা তো দেখবেনই, আমি চাইবো জয়কে রিকোয়েস্ট করবো যে এই ছবিটি, দেবী ছবিটি, ও যেন আমাদের ভারতবর্ষে নিয়ে এসে যাতে আমরাও এই ছবিটা উপভোগ করতে পারি। বেশ কিছুদিন আগে চাষী নজরুল ইসলাম ভাই একটি কথা বলছিলেন যে আমরা যে বৈরী অবস্থানে চলে যাচ্ছি তাতে আগামী 10 বছর পর হয়তো কারো জানা যায় কোনো শিল্পী থাকবেন না। খুব কড়া এবং খুব মনের ব্যথা থেকে এই কথাটি বলেছিলেন চাষী নজরুল ইসলাম। সেদিকে কি আমরা ঠিক এগুচ্ছি না? এর পাশাপাশি আরও একটি বিষয় খুব বড় করে লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যারা তরুণ চলচ্চিত্র নির্মাতা তাদের দেখি যে ট্রেলারে দেখে এমন চমক লাগিয়ে থাকেন, অতঃপর ছবি দেখে হতাশ হতে হয়। এই ব্যাখ্যাটি কিন্তু জয়া হোসেন নিজেই দিয়েছেন, চলুন আমরা জয়া হোসেনের সেই ব্যাখ্যাটি শুনি। অতিরিক্ত কাউকে পাত্তা না দেওয়া, গ্ল্যামার মানে গ্ল্যামার না করে ছবি করা, ঋত্বিক ঘটক তো আমাদেরকে এটি শিখাই গেছে এবং ওনার তো বৈশিষ্ট্যই এটা, কিন্তু কেন ভালো লাগে, কারণ হচ্ছে সোলটা আছে। ইমপারফেকশন, এইখানে একজনের একটা ক্লোজ আপ, ওইখানে দূরে একটা ফিগারে কথা বলতেছে, অতিরিক্ত আবেগ, মানে সবকিছু এক্সট্রিম। এক্ষেত্রে যদি বলি যে স্লো ছবি বলা হয় অনেকে, এখন স্লো ছবি মার্কেট পায় না, তো ঋতুপর্ণার ছবি তো যদি বলি সে মার্কেট তো খুব ফাস্ট ছবি না, কিন্তু কেন ভালো লাগে বসে দেখতে, আই সুদিং কেন লাগে, পজ দিয়ে আমার বাইরে যেতে হয়। হ্যাঁ, কিন্তু কত আরাম লাগে না চোখে দেখতে। আপনি এখনো বলেন ওনার মতো চমৎকার করে বললেন আসলে জয়া হোসেন। তো আজকের আলোচনা শেষ করি আরো একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে ছবি রিলিজের পরে আসলে আমাদের দেশে চলচ্চিত্রে বা শিল্পী তারকাদের খুব বেশি ক্যাম্পেইনে আগ্রহী দেখা যায় না। যদিও এক দুই বছর ধরে হচ্ছে যে ছবি যেদিন মুক্তি পায় বা তারপর দিন দুই চারটি হলে ঢাকা বা ঢাকার আশেপাশে ইয়া বড় সেলফি দিচ্ছি, পেছনে অনেক মানুষ, প্রথম শো আসলে দ্বিতীয় শোতে বলা যায় না, বোঝা যায় না ছবির অবস্থাটা কী, কিন্তু আমরা সেটি দিয়েই ক্ষান্ত হচ্ছি। অথচ আমাদের দেশে কিন্তু বা বাইরের দেশে হলিউড বলিউড সবারই কিন্তু একটা শিডিউল থাকে, বিভিন্ন টক শো নাটক টাটক থেকে শুরু করে তারকাদের অংশগ্রহণ এটি বাড়ছে, কিন্তু সেই হারে বাড়ছে না। আমার মতে এই বিষয়গুলো আরও বেশি নজর দেওয়া উচিত। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে বাপ্পি এবং মাহি অভিনীত সর্বশেষ যে চলচ্চিত্রটি সেটিতে নিয়ে কিন্তু বাপ্পি খুবই আপত্তি জানিয়েছেন, কারণ খুব দুঃখজনকভাবে মাহি সেটিকে বয়কট করেছেন এবং ছবি রিলিজের দিন ছবি নিয়ে নেগেটিভ প্রচারণা করেছেন চিত্রনায়িকা মাহি নিজে, তার নিজের ছবি নিয়ে।
সো এই ধরনের ঘটনা যখন একজন সাধারণ দর্শক শুনে থাকেন, দেখে থাকেন যে তার চিত্রনায়িকা তার নিজের ছবি নিয়েই এ ধরনের কথা বলছেন, তো সেই ছবিটির অবস্থা কী দাঁড়ায়? হতে পারে দ্বন্দ্ব, হতে পারে টাকা পয়সা পায়নি, অনেক রকম ভেতরে ইনার কল্প থাকতে পারে, কিন্তু ছবিটি রিলিজের দিন তার সন্তানকে নিয়ে এইভাবে গালমন্দ করবো আমরা? অনেক সময় কিন্তু বড় বড় লম্বা 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 চড়া তারকাদের ছবি রিলিজের পর পাওয়া যায় না যে কত দেবেন, অমুক তমুক, মানে ছবিতে ক্যাম্পেইন করে আমার লাভ কি, এসব ফোনে আমাদের শুনতে হয়। আমি তারকাদের কথা বলছি না, নাম তুলছি না, কারণ তারা খাটো হবেন, আমি আমার দেশে তারকাদের ছোট করতে চাইবো না। ম্যারিট নিয়ে ওইরকম ম্যারিট নিয়ে আসলে নেক্সট জেনারেশনের ডিরেক্টর কি আপনি পান, যে যারা আসলে ডিরেক্টর পয়েন্ট আপনি তো অনেকের সাথে আলাপ করেন, অনেকে আপনার সাথে স্ক্রিপ্ট শোনাতে চায়? পাই, আসলে এক একটা কাজ করে, এক একটা সময় ওয়ার্কআউট করে না আমাদের না। আমার কাছে না মনে হয় যে আমাদের নতুন ছেলেদের ওপর দেখনদারি হয়ে গেছে, আমি এরকম করে দেখায় বানায় দিব, আমি এরকম করে দেখায় বানায় দিব, এবং প্রচণ্ড, মানে আমি কিন্তু নেগেটিভ শুধু বলছি না, পজিটিভগুলো তো আপনারা জানেন। আমাদের প্রবলেমটা হচ্ছে কি দেখেন ভাই, আমি এটা সত্যি কথা বলি, আমার উপর রাগ করুক না, আমাদের এখনকার ছেলেরা, আমি ওদের সাথে কাজ করতে ভালোবাসি। প্রবলেমটা কি হচ্ছে, বেশিরভাগ ছেলেরাই অনেক ভালো আইডিয়া নিয়ে আসে, কনসেপচুয়ালি অনেক ভালো, ইভেন বম্বের চেয়ে কনসেপ্ট, মানে কনসেপ্টগুলো ভালো অনেক সময় আমার কাছে তো আসে আসে এবং আমিও আলোচনা করি, কথা বলি, কিন্তু কি জানেন ওদের না একটা জিনিস দেখি যে টু মাচ হ্যাং ওভার বাই পাশ্চাত্যের ছবি, মানে ইউরোপিয়ান মুভি দিয়ে হ্যাং ওভার এরকম একটা বানায় ফেলতে পারে আমাদের রিচুয়াল বা আমাদের আর্ট ক্যাশের টাচ করে। হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন আলমগীর কবিরের ছবি দেখতাম অথবা একটা সুজন সখী দেখতাম, আপনি এখনো দেখেন সুজন সখী, আপনার কিন্তু মনে হবে এই ডিরেক্টর গ্রামে বড় হয়েছে, গ্রামটা দেখাতে পারছে আমাকে। এখনকার কোনো ডিরেক্টর, আমাদের নতুন ছেলেদের কথা যদি বলি, আমি আমাদের এফডিসি ঘরানার সবার কথা না বললাম, তারা কি গ্রামটাকে দেখাতে পারে, গ্রামের ওই পালসটা ধরতে পারে? উপর দিয়ে একটা দেখনদারি তাদের, কারণ তাদের সাথে না মানুষের কমিউনিকেশন নেই, তারা সবসময় কুল একটা লাইফ লিড করে, চিল, আমরা খুব চিল, আমরা খুব কুল, আমরা কাউকে পাত্তা দিই না, আমরা আমাদের মতন ই করি, কি বলে, ড্রাগ করি, আমরা আলাদাভাবে থাকি, এইটা একটা কুল লাইফ, এরকম না করলে ডিরেক্টরের লাইফ লিড করা যায় না, হ্যাঁ ডিরেক্টরের মতো এরকম লাইফ লিড করতে হয়, নো। একটা মানুষ যখন সংসার করবে না বা বাবা মার সাথে তার সম্পর্ক থাকবে না বা রাস্তার লোকের সাথে তার সম্পর্ক থাকবে না, সমাজের সাথে সম্পর্ক থাকবে না, সেই মানুষগুলোকে চিনবে কি করে, ক্যারেক্টারগুলোকে চিনবে কি করে, ডিটেইল পড়তে পারবে এই ক্যারেক্টারগুলোকে তারা চিনতে পারবে, সো এই ছবিটার ভিতরে তারা প্রাণ দিতে পারবে না। এই জন্য না আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো এখন হয় ওরকম, কিন্তু আপনি ওই জায়গাটা টাচ করতে পারে না, ওরা সবাই হ্যাং ওভার বা ইউরোপিয়ান ফিল্ম একটা, কারণ ওদের সয়েলের সাথে সম্পর্ক নাই, ওরা খুব একটা চিল লাইফ লিড করতে চায়। সবাই ভালো থাকবেন, র্যান্ডম টকে আবারও আসবো নতুন কোনো আলোচনায়, এটি চলতে থাকবে। সবাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং জানান আরও কী কী সাবজেক্টের কথা শুনতে চান।